বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কয়েকটা কথা বলতে চাই গার্মেন্টস ভাইদের উদ্দেশ্যে। যারা গার্মেন্টসে চাকরি করেন শ্রমিক ভাইরা, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, দেখেন, আপনারা যেইভাবে আন্দোলন করা শুরু করছেন, আপনাদের নিজেদের কপাল নিজেরাই কুড়াল মারতেছেন। আপনার আন্দোলনের কারণে আজকে বাংলাদেশের যতগুলো ভাইয়ার আছে ওরা কিন্তু ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? বাংলাদেশে আপনারা আন্দোলন করবেন, করেন কিভাবে করবেন, যেসব আপনার তালিকা করেন, যেসব গার্মেন্টস মালিকরা আপনাদেরকে বেতন দেয় না, সব গার্মেন্টস শ্রমিকরা মিলে ওই গার্মেন্টসের মালিকরা আপনারা অ্যাটাক করেন, ওকে ধরেন, ওর ফ্যামিলিগত ফেজ চাপালান যাতে না বের হইতে পারে, করতে টাকা দিতে হবে, কেন দিবি না, তোর কাজ করছি না, তোর চাকরি করছি তো। আপনি তার অফিস ঘেরাও করেন, তার বাসা বাড়ি ঘেরাও করেন, আপনারা সবাই মিলে এইভাবে তারা অ্যাটাক করেন। আপনারা কি করতেছেন যে আমরা গাড়ি চালাই আপনাদেরকে আটকাইতেছেন, গাড়ি আটকাইতেছেন, রাস্তার ভিতর শুয়ে পড়তেছেন, এটা তো ভাই মানুষের কাজ না। অন্যায় করবে একজনে আপনি দোষ দিবেন, আরেকজনের গাড়ি ভাঙবেন, আরেকজন রাস্তা আটকাইবেন, হ্যাঁ, আরেকজনকে শাসন করবেন, এটা তো ঠিক না। আপনি পুলিশের গাড়ি ভাঙবেন, আপনি আর্মির গাড়ি ভাঙবেন, এটা তো নিয়ম না। যে অপরাধ করছে আপনারা সবাই মিলে তার বাড়ি ঘেরাও করেন, তার অফিস আদালত অফিস ঘেরাও করেন, ঠিক আছে, তার অফিস প্রয়োজন হলে ভাঙচুর করেন। কিন্তু আপনি কেন ওই যে আমাদের গাড়ি আটকান, আপনি আমাদের গাড়ির সামনে শুয়ে পড়েন, এটা কোন অভ্যাসে ভাই? আপনারা নিজেদের কপাল নিজেরা কুড়াল মারতেছেন, আপনাদের জন্য তো ওই দেশের মানুষেরও কষ্ট হইতেছে। আজকে আপনারা চাকরি না করলে গার্মেন্টস থাকবে, গার্মেন্টস না থাকলে আপনারা চাকরি করতে পারবেন না, ঠিক আছে? আর গার্মেন্টস যদি না থাকে বাংলাদেশে অনেক অর্থনৈতিক দিকে অনেক দিক দিয়ে ডাউন হয়ে যাবে, হ্যাঁ, সব মানুষের কষ্ট হবে। কেন ভাই আপনারা বুঝেন না, যে অপরাধ করে তাকে আপনারা ঘেরাও করেন, তার বাড়ি ঘেরাও করেন, অফিস ঘেরাও করেন, সবই মিলে আপনারা কি করতেছেন, রাস্তা আটকায় দেন, 1 ঘন্টা রাস্তা, সেখানে লাগে 4 ঘন্টা, আপনার রাস্তা 3 ঘন্টা 4 ঘন্টা আটকায় রাখেন, এটা কোন অভ্যাসে ভাই? একজন অপরাধ করবে একজনটা শাস্তি দিবেন, এগুলো করেন না। আপনারা সকলেই সতর্ক হয়ে যান, যে অপরাধ করবে তাকে ধরেন। আপনারা খালি আন্দোলন খালি আন্দোলন, ডক্টর নিউজ স্যার আপনাদের দাবি করা দাবি দুবা জব করবে, এত রং মাইনে নিবে, এত রং এখনো সময় আছে, আপনারা গার্মেন্টসগুলোরে সম্মান করেন, কাজকে সম্মান করেন। প্রতিদিন সকালবেলা যায় মেশিনটাকে সালাম করবেন, এই মনে করেন গার্মেন্টসে পাড়া দেওয়ার সময় গার্মেন্টসটাকে সালাম দিয়ে উঠবেন, এটা আপনার রিজিক, এটা আপনার রিজিক, এই রিজিকটার থেকে আপনি দূরে সরে যায়েন না, বাংলাদেশটাকে দূরে সরায় দিয়েন না, দয়া করে। যাক, এইটুকু কথা বললাম, বেশি কথা বললেও তার আপনি শুনবেন না, এ বলতে চাই না। আপনারা সতর্ক হয়ে যান, গাড়ি ঘোড়া আটকান না, গাড়ি ঘোড়া ভাঙচুর করেন না, যে অপরাধ করে তাকেই আপনার ধরেন, অন্য কেউ কেউ ধরেন না। ভালো থাকবেন, খুদা হাফেজ।